আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বাংলাদেশ এবং ভারতের পাটের ব্যবসা করেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি ভারতের বিভিন্ন উপজেলার পাটের বাজার দর সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন। ভারতের ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার চাম্পাডাঙ্গা মার্কেট, সেখান থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি, আজকে সর্বনিম্ন পাটের বাজার দর ছিল 5,050 রুপি এবং সর্বোচ্চ পাটের বাজার দর ছিল 5,100 রুপি প্রতি কুইন্টাল। প্রিয় দর্শক, এছাড়া বর্ধমান জেলার কাটোয়া মার্কেট, সেখানে কিন্তু আজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সর্বোচ্চ পাটের বাজার দর ছিল, সেখান থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি, সর্বনিম্ন বাজার ছিল 5,050 রুপি এবং সর্বোচ্চ বাজার ছিল 5,300 রুপি প্রতি কুইন্টাল। প্রিয় দর্শক, এখন আসছে উত্তর দিনাজপুরের, আজকের সর্বনিম্ন পাটের বাজার দর ছিল 4,900 রুপি এবং সর্বোচ্চ বাজার ছিল 5,100 রুপি প্রতি কুইন্টাল। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার নদিয়া মার্কেট থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি, সেখানে সর্বনিম্ন পাটের বাজার দর ছিল 5,000 রুপি এবং সর্বোচ্চ ছিল 5,100 রুপি প্রতি কুইন্টাল। প্রিয় দর্শক, এছাড়া মুর্শিদাবাদের কাশেম বাজার মার্কেট থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি, সেখানে সর্বনিম্ন পাটের বাজার দর ছিল 5,050 রুপি এবং সর্বোচ্চ ছিল 5,150 রুপি প্রতি কুইন্টাল। প্রিয় দর্শক, আজকে সংগৃহীত ভারতের পশ্চিমবঙ্গ নদিয়া এবং মুর্শিদাবাদের পাটের বাজার দরের তথ্য, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের। তাহলে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জেলা উপজেলার পাটের বাজার দর সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া তৈরি হবে এবং এই আইডিয়া নিয়ে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে আপনি ব্যবসা করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।